হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনি? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তি হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে জানতে হবে, অন্যথায় ভর্তি হওয়ার সময় ঝামেলায় পড়তে হয়। তোমরা যাতে কোনো ঝামেলা ছাড়াই ভর্তি হতে পারো, সেজন্য কলেজ ভর্তি প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কিত এই ভিডিওটি করছি। সুতরাং নিম্নে একাদশ শ্রেণীর ভর্তি হতে কি কি কাগজপত্র বা ডকুমেন্টস লাগবে তা বিস্তারিত তথ্য তুলে ধরছি। আর একটি কথা, কলেজ ভেদে কাগজপত্রের সংখ্যা এবং টাকার পরিমাণ ভিন্ন হতে পারে, তবে মোটামুটি সকল কলেজের যেসব কাগজপত্রে মিল থাকবে, মানে আবশ্যিক যেসব ডকুমেন্ট লাগবে তা এখানে উল্লেখ করলাম। তোমরা সহসা কলেজে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিবে অবশ্যই ভর্তি শুরু হওয়ার আগে। চলো শুরু করি। তার আগে একটি কথা বলে রাখি, শোভন স্টাডি চ্যানেল যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবে। চলো এবার শুরু করা যাক। একাদশ শ্রেণীর ভর্তিতে প্রয়োজনীয় কাগজপত্রের তালিকাগুলো হলো: চূড়ান্ত ভর্তির ফর্ম সশা কলেজের অফিস থেকে সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে, তবে কিছু কলেজে ভর্তি ফর্ম তাদের নিজস্ব ওয়েবসাইটে অনলাইনে পূরণ করার ব্যবস্থা রেখেছে। এসএসসি পাশের মূল মার্কশিট অর্থাৎ একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং দুই কপি করে ফটোকপি, এইচএসসি পাশের মূল প্রশংসাপত্র অর্থাৎ টেস্টমোনিয়াল এবং দুই কপি করে ফটোকপি, এইচএসসি পাশের মূল প্রবেশপত্র অ্যাডমিট কার্ড এবং দুই কপি করে ফটোকপি, এইচএসসি পাশের মূল রেজিস্ট্রেশন কার্ড এবং দুই কপি করে ফটোকপি, শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি 5 থেকে 10 কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি 2 থেকে 5 কপি, পিতা অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি 2 থেকে 5 কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি 2 থেকে 5 কপি, জন্ম নিবন্ধন কার্ডের সত্যায়িত ফটোকপি, পিতামাতার জাতীয় পরিচয়পত্র ভোটার আইডি কার্ডের সত্যায়িত 2 কপি ফটোকপি, পাঠ বিরতি বা শিক্ষা বিরতি সনদপত্র যারা 2018 এবং 2019 সালে এইচএসসি পাশ করেছে শুধু তাদের জন্য প্রযোজ্য, কোঠার সনদপত্র যারা মুক্তিযুদ্ধ পৌষ কোঠা আবেদন করেছ তাদের জন্য। এই হচ্ছে কলেজ ভর্তির ডকুমেন্টগুলো। এই ডকুমেন্টগুলো তুমি যদি কলেজ ভর্তির আগেই গুছিয়ে রাখো তাহলে তুমি কলেজ ভর্তিতে সরাসরি মুভ করতে পারবে। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে এসেছে। এ ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে তোমরা কেমন ভিডিও চাও, এবং এই ভিডিওটি যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আর একটি কথা বলে রাখি, পড়াশোনা বিষয়ক সর্বশেষ তথ্য পেতে শোভন স্টাডি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকো, সবাই আমার জন্য দোয়া করবে। ধন্যবাদ সবাইকে।